পৃথিবীতে এমন কিছু অদ্ভুত দ্বীপ আছে যার রহস্য বিজ্ঞানীরাও খুঁজে বের করতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে এমন পাঁচটি দ্বীপ সম্পর্কে আপনাদের বলবো যা শুনলে ভয়ে আপনার গা শিউরে উঠবে, আপনি ভুল করেও সেখানে যেতে চাইবেন না। নম্বর ১, পমেগলা আইল্যান্ড। এই দ্বীপটিকে ভূতুরে দ্বীপ বলা হয়ে থাকে। ১৪০০ শতাব্দীতে ইতালির ভেনিস শহরে বিবনিক প্লেগ নামে একটি রোগ ছড়িয়ে পড়েছিল। ওই সময় যে সমস্ত মানুষেরা এই রোগে আক্রান্ত হয়ে পড়েছিল তাদের ভেনিস সরকার এই দ্বীপটিতে পাঠিয়ে দিত যাতে অন্যরা এই রোগে আক্রান্ত না হয়। ১৯২০ সালের পর এই জায়গাটাকে একটা মেন্টাল হসপিটালে কনভার্ট করা হয়। যে সমস্ত ডাক্তাররা এখানে থাকত তাদের থেকে জানা যায় সেখানকার বিল্ডিংগুলো থেকে বিভিন্ন মানুষের আওয়াজ ভেসে আসত, যেন কেউ অসুস্থ হয়ে কাশছে কিংবা কেউ ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই রকম অনেক শব্দই ডাক্তাররা শুনতে পেত। পরে সেখানে অনেক অদ্ভুত ঘটনাও ঘটে। কিছুদিনের মধ্যেই এই হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া হয়। ২, বারমেজা আইল্যান্ড। মেক্সিকোর কাছাকাছি সমুদ্রের উপর অবস্থিত এই দ্বীপটি দীর্ঘ সময় ধরে মানুষের কাছে রহস্য হয়ে আছে। দ্বীপটিকে ১৬০০ শতাব্দী ধরে বিভিন্ন ম্যাপে দেখানো হয়েছে কিন্তু বাস্তবে সেই জায়গায় এমন কোনো দ্বীপের অস্তিত্বই নেই। কিন্তু ওই জায়গার পাশ দিয়ে যাতায়াত করা জেলেরা দ্বীপটিকে দেখার দাবি করে। অনেকেই মনে করেন সেটা কোনো দ্বীপ না হয়ে কোনো রহস্যময় বড় জানোয়ার হতে পারে যাকে মানুষ দ্বীপ বলে ভেবে নেয়। ৩, পিক আইল্যান্ড। এটি বাহামাসের একটি দ্বীপ যা পিক আইল্যান্ড বা শুয়োর দ্বীপ নামেই পরিচিত। শুধু বন্য শুয়োরের বসবাস এই দ্বীপে। এখানকার শুয়োরেরা সমুদ্রের জলে সাঁতার কাটতে পারে। একবার শুয়োর দ্বীপের শুয়োরদের সঙ্গে ফটোশ্যুট করার ভাবনায় সাদা বিকিনি পরে দ্বীপে নামেন মিশেল লুইন নামের এক ফিটনেস মডেল। ফটোশ্যুটের মাঝখানেই মডেলের বিকিনি পরিহিত পেছনে কামর বসিয়ে দেয় একটি শুয়োর। ৪, পালমাইরা আটল। আমেরিকাতে অবস্থিত গাছপালায় ঢাকা এই দ্বীপটির আকার বড়ই অদ্ভুত। এই দ্বীপটিকে অভিশপ্ত দ্বীপ বলা হয়ে থাকে। এখানে যদি কোনো জাহাজ যায় তবে সেই জাহাজটিকে আর খুঁজে পাওয়া যায় না। যে সমস্ত মানুষেরা জীবিত অবস্থায় এই দ্বীপ থেকে ফিরে এসেছে তারা প্রত্যেকেই ওই দ্বীপে কিছু অশরীরীর অস্তিত্বের কথা জানিয়েছে। ৫, বোবেট আইল্যান্ড। আফ্রিকা ও আন্টার্কটিকার মাঝে অবস্থিত এই দ্বীপটির চারিদিক বরফ দিয়ে ঘেরা। এই দ্বীপটিকে প্রথমবার ১৭৩৯ সালে খোঁজা হয়েছিল। এরপর প্রায় ২০০ বছর পর এই দ্বীপটিতে একটা ওয়েদার স্টেশন বানানোর জন্য একটা টিম সেখানে গিয়েছিল। তারা সেখানে একটা নৌকা আর কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখে কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একটা ছোট্ট নৌকা করে এত দূরে মানুষ কেমন করে পৌঁছলো এটা একটা রহস্যের ব্যাপার ছিল। বন্ধুরা, এমন ভিডিও বানাতে ১২ ঘন্টা সময় লাগে কিন্তু আপনার একটা লাইক করতে ১ সেকেন্ড সময় লাগবে, তাই ভিডিওটি লাইক করার অনুরোধ রইল। আর এমনই ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।